নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবারই জন্য মঙ্গল কামনা করে আজ একটি নতুন গল্প পড়ে শোনাই। গল্পটির নাম বিধবা। গানটা শেষ করেই হারমোনিয়ামের উপর রায় কান্নায় ভেঙে পড়ল। চারদিক থেকে আহা হু করছে সবাই, কেউ আবার বাঁকা চোখে দেখছে, ঠোঁট উল্টে ফোরন কাটছে। আদিক্ষেতা, স্বামীর মৃতদেহের সামনে বসে হারমোনিয়াম নিয়ে গান গাওয়া, কোথাও শুনিনি বাপু এমন কথা। কয়েকজন আবার সায় দেয় তাতে, তাই না তাই? রায় নীরবে চোখ মুছে অন্য ঘরে উঠে গেল। কাকে বোঝাবে, কে স্বামী আর কার স্বামী? প্রিয়তমে মানে কি শুধুই স্বামী, আর কি কেউ হতে পারে? না, শতেক স্বপ্ন মনটাকে ছাড় কার করে দিচ্ছে রায়ের। পাড়ার ছেলেরা এসে দেবকুমার বাবুর দেহটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। রায় ভেতর ঘর থেকে হুইল চেয়ারে বসা এক বৃদ্ধাকে ঠেলে নিয়ে এলেন সামনে। বৃদ্ধা চোখে আঙুল চাপা দিয়ে, আঁচল চাপা দিয়ে কেঁদে উঠলেন। দেবারে, আমায় কার কাছে রেখে যাচ্ছিস রে? তাই তো, কে কাকে ফেলে রেখে কোথায় বা যাচ্ছে? রায় এই দীর্ঘ 27 বছর ধরে একটা আধা সরকারি হাসপাতালে নার্সের কাজ করে চলেছে। সে কোন ছোট বয়সে দেশভাগের পর একেবারে একলা এদেশে শিবিরে থেকে পড়াশুনো করেছে। পিছনে ফেলে এসেছে বাপ দাদার ভিটে, বাবা মা, আধ পাগল একটা ভাই, একটা ছোট বোন। মাঝরাতে তারা খেয়ে যে যেমন পেরেছে পালিয়েছিল। কিছুদিন পর্যন্ত বা কিছুক্ষণ পর্যন্ত বাবার হাতটা ধরেও রেখেছিল, তারপর সব অন্ধকার। আজ পর্যন্ত কারো খবর পায়নি সে, শুধু আফসোস থেকে গেছে। সে আধ পাগল ভাইটাকে কেউ ঘর থেকে বের করতে পেরেছিল তো? নাকি তাকে সে রাতে জীবন্ত পুড়ে মরতে হয়েছিল? এক বুক কান্না চেপে ধরে আগামীটুকু গুছিয়ে নিতে ব্যস্ত হয়েছিল রায় সেই ভাইটার কথা মনে রেখেই এ মানসিক রোগীর হাসপাতালে চাকরিটা খুশি মনে নিয়েছিল। সেদিনের রায় ক্যাম্প থেকে একটা সরকারি হোমে থেকেছে, পড়াশুনো করেছে, নার্সিং ট্রেনিংও ওরাই দিয়েছিল। ট্রেনিং নিয়ে চাকরি করে চলেছে, সাথে সাথে কিছু সমাজ সেবাও করছে এখন। এই যে দেবকুমার বাবু, যিনি আজ মারা গেলেন, স্ত্রী ও সন্তানদের দ্বারা অবহেলিত ছিলেন। মানসিক বিকারগ্রস্ত এই লোকটিকে বাড়ির লোকেরা কেউ নিতে চায়নি। রায় তাই নিজের কাছে নিয়ে এসেছিল নিজের আস্তার ন্যায়। প্রাপ্য এইটুকুই ছিল যে লোকটা বড় সুন্দর গান গাইত নিজের মনে। রায়কে কোনো নাম দেয়নি কেউ, আর রায় গান গাইতে পারে না। কোনোদিন সংসারে চাপে গান গাওয়াও হয়ে ওঠেনি। বাইরের লোকের সামনে ও নিজেকে দেববাবুর স্ত্রী হিসাবে পরিচিতি দিয়েছিল। কারণটা অবশ্যই শুধু নিজেকে কতগুলো শয়তানের হাত থেকে রক্ষা করা। হুইল চেয়ারে বসা মহিলা রমলা দেবী দুই কৃতি সন্তানের মা। ছেলেরা মাকে পাগল ঠাউরে হাসপাতালে ভর্তি করেছে, হাজারবার খবর দিয়েও তারা নিতে আসেনি তাকে। রায় নিজের ঘরে নিয়ে এসেছে, দেবকুমারকে ওনার ছেলে বানিয়েছে। রমলা দেবীর বড় ছেলের নাম দেবব্রত ছিল, ওরফে দেবা। রমলা দেবীও আপাত সুখের জন্য দেবা 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 বলে ডেকেছেন। ঈশ্বর অলক্ষে হেসেছে। আরও আছে তিনটি বিশেষ ছেলে মেয়ে।
তারা এখন স্কুলে, বিকেল পাঁচটায় তাদের আনতে যেতে হবে। রায়ের এখন আর বসে থাকবার সময় নেই। রমলা দেবীকে বিছানায় শুয়ে রায় দেববাবুর বিদায়ের কাজটুকু সমাপন করল। পাড়ার ছেলেগুলো রায়ের ইশারায় বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে দেহটাকে তুলে নিয়ে গেল। রায় আঁচলে চোখ মুছে বালতিতে জল নিয়ে জায়গাটাকে ধুলো। মনের মাঝে হু করছে মানুষটার জন্যে। পাড়ার লোকেরা তো আর জানে না আজও দেববাবু ওনার কেউ নন, শুধু খেলাঘরের সম্পর্ক। হ্যাঁ, খেলাঘরই তো, সেই ছোটবেলায় এই খেলাঘরে খেলতে গিয়ে তো অনেক বকা খেয়েছে মায়ের কাছে, ঠাকুমার কাছে। আজও সেই খেলাঘরের নেশাটুকু যায়নি যে। মা, আমি আসছি, বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসি। যাও মা, নিয়ে এসো ওদের, বেচারা বাচ্চাগুলো এসে আর আমার দেবাকে দেখতে পাবে না, না জানি কত কাঁদবে ওরা। রমলা দেবীর স্বগতোক্তি। রায় স্নান সেরে ছাপা খাপড়খানা খুলে রমলা দেবীর একখানা পুরনো সাদা থান পড়লেন। আয়নার সামনে দাঁড়িয়ে টিপটা উঠিয়ে দিল ঘষে ঘষে। হ্যাঁ, ও এখন তো তথাকথিত স্বামীহীনা বিধবা, তার এইটাই তো সাজ হওয়া উচিত। সমাপ্ত। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। নমস্কার।